হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো রেডমি নোট 6 প্রোর সিস্টেম লঞ্চার নিয়ে। রেডমি নোট 6 প্রোর সিস্টেম লঞ্চার এলিফ্যান্ট লঞ্চ হয়েছে কিছুদিনের মধ্যেই। আমরা লঞ্চারটি ইনস্টল করি, দেখি কি কি সুবিধা পাওয়া যায় লঞ্চারটির। আর আগের যে সিস্টেম লঞ্চার ছিল সেটি দেখতে কেমন ছিল, আগের দেখতে ঠিক ডিসপ্লেতে যেমন দেখতে পাচ্ছেন এমন দেখতে ছিল। আর এখন আমি যে লঞ্চার সিস্টেম লঞ্চার ইনস্টল দেবো এরপর কেমন হয় সেটি দেখবো আমরা। ওকে, আমরা ইনস্টল দিই। আর এই লঞ্চারটির লিঙ্ক আপনি ভিডিও নিচে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনি ইনস্টল দিতে পারেন। ওকে, আমি ইনস্টল দিচ্ছি সিস্টেম লঞ্চার। ইনস্টল কমপ্লিট। জি, আমার ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমাকে সেটিংয়ে গিয়ে আমাকে একটু অ্যাপসটির লঞ্চার ঠিক করে নিতে হবে। আর কেউ যদি ডার্ক মোড না করতে পারেন তাহলে আপনি এই ডিসপ্লে অপশনে গিয়ে ডার্ক মোড অপশনকে এনেবল করে নিতে পারেন, তাহলে আপনার ফোন ডার্ক মোড হয়ে যাবে। হোম অ্যান্ড স্ক্রিনে গিয়ে যে আপনি দেখতে পাচ্ছেন চাইনিজ লেখা, সেখানে ক্লিক দিতে হবে। এরপর আমাকে এই অপশনের ট্যাবে ক্লিক দিতে হবে। তাহলে এটা করলে কি সুবিধা আমার, এটি করলে আমার যে বটম থাকে সে বটম আর থাকছে না, আমি ক্লিক দিলে এক ক্লিকই উপরে উঠে যায়। আর চলুন দেখি কি হয়। এই যে দেখছেন, আর আমি এটার মাধ্যমে খুব সহজেই যে কোনো এপিকে আমি সার্চ করে খুঁজে পাবো এবিসি দিয়ে। এই যেমন বি দিয়ে বিক্রয় .com, ব্রাউজার, ক্যালেন্ডার, সি দিয়ে, এভাবে আমি সার্চ করে খুঁজে পাবো। আমি রেডমি নোট 6 প্রোর লঞ্চ সিস্টেম লঞ্চার যদি আপনি আপডেট দিতে চান তাহলে এভাবে আপনি করে নিতে পারেন যদি আপনার পছন্দ হয়। আর যদি নাও ভালো লাগে, আগের অপশনে যদি আবার যেতে চান তাহলে আবার সেটিংয়ে গিয়ে আপনি ম্যানেজ অ্যাপসে ক্লিক দিবেন, এরপর সিস্টেম লঞ্চার বের করবেন খুঁজে, এই যে সিস্টেম লঞ্চার, এরপর আনইনস্টল আপডেট দিয়ে দিবেন, তাহলে আগের অপশনে আবার ফিরে আসবে। এই যে দেখছেন আমার আগের অপশন আবার ফিরে আসছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।